একসাথে কয়েকজন মিলে বড় প্লেটে খাবার খাওয়ার বিধান কি? একসাথে কয়েকজন মিলে যদি একটা বড় প্লেটে খাবার খান, সেটা সুন্নাহ, খাওয়ার একটা আদব বলতে পারেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক ব্যক্তি একসাথে খাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং বলেছেন তো আমুল ওয়াহেদি ইয়াকফিল ইসনেইন, খাবার যেন কয়েকটা হাত একসাথে যেন খাবার খায়, তার মানে কয়েকজন মিলে যেন একসাথে খাবার খায়। এবং যখন কয়েকজন মিলে একসাথে খাবার খায়, তখন একজনের খানা যদি দুজন একসাথে বসে খেতে, তাহলে সেক্ষেত্রে সেটা দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়। আবার দুজনের খাবার নিয়ে যদি তিনজন বসে, তাহলে তিনজনের যথেষ্ট হয়ে যায়। আপনি যা প্রয়োগ করে দেখতে পারেন, আল্লাহ তাআলা সেখানে বরকত দান করেন। এক, দ্বিতীয়ত, ভালোবাসার সম্প্রীতি তৈরি হয়। বিশেষ করে আমরা বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা সহ স্বামী স্ত্রী একসাথে বসার একটা কালচার আমাদের সমাজে গড়ে তোলা দরকার। দুঃখজনক যে আমাদের সমাজে আসলে এই কালচারটা বিল্ড আপ হয় নাই, যে কারণে হোক বিল্ড আপ হয় নাই। একসাথে বসে খাওয়ার দ্বারা এক ধরনের ভালোবাসা তৈরি হয়, সম্প্রীতি তৈরি হয়। একটা মাছ আপনি খুঁটে আপনার স্ত্রীকে দিচ্ছেন, স্ত্রী স্বামীকে দিচ্ছে বা সন্তানকে দিচ্ছে, এক ধরনের সম্প্রীতি তৈরি হয় এবং ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়। আমরা সব কিছুতে এখন পৃথক হতে 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 কোথাও আর একে অন্যের সাথে শেয়ার করা করি আমরা যাই না। তো খাবারের ক্ষেত্রে একসাথে বসে শেয়ার করে খাওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অতএব এটা যদি কেউ করেন ভালো, যদি কেউ আলাদা খান সেটা কোনো গুনাহের বিষয় না, সেটা জায়েজ আছে।